জলবায়ু সহনশীল ও উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষি বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষকে পুষ্টিকর খাদ্য দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপুমনি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুল হাসান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা কৃষিবিদরা এদেশের কৃষকের পাশে থেকে দেশে যে অভূতপূর্ব সাফল্য আনতে পেরেছি, এর জন্য আমি একজন কৃষিবিদ হিসাবে সত্যি গর্বিত। তাদেরকে ত্যাগ শিকারে উদ্বুদ্ধ করবার জন্যে দেশের প্রতিটি প্রান্তে ছুটে বেরিয়েছেন, সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। শাসকের রক্তচক্ষু তাকে কখনো দমাতে পারেনি।